নমস্কার বন্ধুরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের আয়কর বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে যে ঘোষণায় জানানো হয়েছে আর হাতে মাত্র কয়েকটি দিন অর্থাৎ দিন পরেই একত্রিশে মার্চ পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা ধার্য করা হয়েছে এবং আপনাকে এই সময় যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয় তাহলে এক হাজার দিয়ে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এই মতো পরিস্থিতিতে অনেকগুলি তথ্য আপনাদের অজানা আছে সেই সমস্ত তথ্যগুলি সম্পর্কে বা খুঁটিনাটি এই প্যান আধার লিঙ্কের সম্পর্কে তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত প্যান কার্ড করেননি তাদের ক্ষেত্রে কি করতে হবে সেই সম্পর্কেও জানিয়ে দেব বা কত খরচ হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর তার আগে আপনাদের কাছে আরেকটি ছোট্ট অনুরোধ করে রাখবো এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও নোটিফিকেশান আপনি এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবেন এবার আমরা প্যান আধার জোড়ার খুঁটিনাটি তথ্য এই প্রতিবেদনটি থেকে দেখে নেব গত বছর একত্রিশে মার্চ প্যানের সঙ্গে আধার যোগের সময়সীমা ফুরিয়েছে তারপর থেকে এই কাজ সারতে গেলেই গুনতে হচ্ছে জরিমানা গত বছর পয়লা এপ্রিল থেকে তিন মাস প্যান আধার জুড়তে পাঁচশো টাকা দিতে হয়েছে এরপরে জরিমানার অঙ্ক বেড়ে হয়েছে এক হাজার টাকা আগামী একত্রিশে মার্চের মধ্যেও যারা সংযুক্তি সম্পূর্ণ করবে না কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পয়লা এপ্রিল থেকে তাদের প্যান নিষ্ক্রিয় হওয়ার কথা তবে কোথায় প্যান আধার যোগ করা যাবে কাদের করা বাধ্যতামূলক প্যান নিষ্ক্রিয় হলে কি সমস্যা হবে ইত্যাদি নিয়ে এখনও অনেকেরই মনে রয়েছে নানা প্রশ্ন সেই সবেরই উত্তর দিচ্ছেন নারায়ণ জৈন দেখুন প্রথম প্রশ্ন কাদের প্যান আধার সংযুক্তি বাধ্যতামূলক সেই সমস্ত ভারতীয় নাগরিকদের যাদের আয়কর রিটার্ন দিতে হয় যদিও এখানে লেখা আছে যাদের আয়কর রিটার্ন দিতে হয় তাদের প্যান আধার লিঙ্ক করা বাধ্যতামূলক তবে এর পরবর্তী কোশ্চেনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কাদের সংযুক্তি না করলেও চলবে কেবলমাত্র এক্ষেত্রে বলা হয়েছে অসম জম্মু কাশ্মীর মেঘালয়ের বসবাসকারীদের আশি বা তার বেশি বয়সীদের অনাবাসী ভারতীয়দের অর্থাৎ যারা ভারতে বসবাস করেন না বা ভারতের স্থায়ী বাসিন্দা নয় তাদের কিন্তু প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করলেও চলবে অর্থাৎ বাকি সমস্ত ভারতীয়দেরই প্যান আধারের লিঙ্ক করতে হবে তারপর দেখুন পরের কোশ্চেন আছে যে জোড়া যাচ্ছে কোথায় আয়কর দপ্তরের ওয়েবসাইট থেকেই অর্থাৎ ডাব্লিউডব্লিউ এই যে ওয়েবসাইটটা আছে এখানে গিয়ে কিন্তু আপনি আপনার প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন বাঁ দিকে আধার প্যান সংযুক্তির লিঙ্ক আছে সেখানে গিয়ে প্যান ও আধার নম্বর দিয়ে স্বার্থ হবে সংযুক্তি অর্থাৎ আপনি এটা বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে করে নিতে পারেন পরের প্রশ্ন দেখুন এজন্য টাকা লাগবে উত্তরে যা বলা হয়েছে গত বছর একত্রিশে মার্চ পর্যন্ত সংযুক্তি নিখরচায় হয়েছে তারপরে তিরিশে জুন পর্যন্ত দেরি করার জন্য লেগেছে পাঁচশো টাকা আর বর্তমানে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত এক হাজার টাকা দিতে হবে এবার পরবর্তী প্রশ্ন টাকা কখন মেটাতে হবে কেন্দ্রীয় আয়কর দপ্তরের সাইটে প্যান আধার জুড়তে গেলেই জরিমানার টাকা চাইবে অনলাইনে তা আপনাকে মেটাতে হবে কোনো নথি কি লাগবে প্যান এবং আধার নম্বর ছাড়া কোনো নথি লাগবে না একত্রিশে মার্চের মধ্যে কাজ না সারলে কী হবে অর্থাৎ একত্রিশে মার্চের মধ্যে আপনি যদি আপনার প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করেন তাহলে আপনার কি অসুবিধা হতে পারে পয়লা এপ্রিল থেকে প্যান নিষ্ক্রিয় বলে ধরে নেওয়া হবে এতে অসুবিধা কি হতে পারে প্যান কার্ড কাজ করবে না আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না আয়কর রিফান্ডের টাকা ফেরত মিলবে না প্যান না থাকলে বাড়বে উৎস করের হার দিতে হতে পারে চালু হারের দ্বিগুণ বা ফাইভ পারসেন্ট যেটা বেশি বিভিন্ন আর্থিক লেনদেনের কে ওয়াইসি নথি জমার অসুবিধা হবে অর্থাৎ কে করতে গেলে আপনাদের প্যান কার্ড এবার থেকে বাধ্যতামূলক করা হতে পারে শেয়ার বাজারে লেনদেন করা যাবে না পঞ্চাশ হাজার বা তার বেশি টাকা তোলা যাবে না প্যান লাগে এমন সমস্ত জায়গায় কাজ আটকে যেতে পারে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্তি না করলে কি কি অসুবিধা হতে পারে তার পরবর্তী প্রশ্ন যেটি আছে প্যান ও আধারের নামের বানানসহ কোনো তথ্য না মিললে কি হবে এই উত্তরে বলা হয়েছে যে কোনো একটি ক্ষেত্রে প্রথমে তা বদলাতে হবে তারপরে সংযুক্তি করতে হবে সংযুক্তি হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন আয়কর দপ্তরের ওয়েবসাইটে বাঁ দিকে লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানে যেতে হবে সেখানে প্যান ও আধার নম্বর দিলে বলে দেওয়া হবে দুই কার সংযুক্ত রয়েছে কি না আমি কিন্তু স্ক্রিনে আপনাদের এইগুলো দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন কোন অপশান দিয়ে আর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা কীভাবে দেখবেন তো যাই হোক এই যে প্রতিবেদন এই প্রতিবেদন থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা অত্যাবশ্যকীয় আমাদের কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে একত্রিশে মার্চের মধ্যে এর এরপরে যেটা জানানো হয়েছে যে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে এবং সেই নিষ্ক্রিয় প্যানকে আবার চালু করতে গেলে আমার যেটা ধারণা বা বিভিন্ন মহল থেকে যেটা শোনা যাচ্ছে তখন কিন্তু জরিমানার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে এবং তা দশ হাজার টাকা পর্যন্ত করা হতে পারে এই ধরনের একটা সংবাদ কিন্তু শোনা যাচ্ছে তো যাই হোক আমি আপনাদের সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম আপনারা যারা এখনও পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করেননি তাদের মনে যে যেসব চিন্তাভাবনা ছিল তাদের আশা করি চিন্তা ভাবনা দূরীকরণ হলো এবার বলি যাদের প্যান কার্ড নেই তারা কী করে তারা নতুনভাবে প্যান কার্ড করে নেবেন এর জন্য কিন্তু আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না কারণ আপনি আপনার আধার কার্ড দিয়েই প্যানের জন্য আবেদন করতে পারবেন যা মিনিমাম চার্জ হয় সেটুকুই আপনি এখানে পে করবেন এবং আপনি যদি কোনো শপ থেকে বা কম্পিউটার সেন্টার থেকে বানান তারা এক্সট্রা কিছুটা চার্জ হয়তো আপনার থেকে নিতে পারে আপনাদের এই ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে তা জানিয়ে দেবেন এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি আরও কিছু জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ